ভাবি আমি খবরে এর আগে দেখছি স্যালাইন খেলে অনুষ্ঠান ভাঙে না বা 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 এই আপনারা এখানে কি করতেছেন হ্যাঁ আপনাদেরকে আমি কাজ দিলাম কাজ না করেন কি করে ভাই আপনার কামই তো করতেছি এই হচ্ছে আমার কাজের নমুনা হ্যাঁ এদিকে আপনারা ভাবি না খায় না খায় একদম দুর্বল হয়ে গেছে আর তাকে যদি হাসপাতালে নিতে হয় সেই কাজ তো আমি করতে পারবো না আর যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু পত্রিকা নিউজ হয়ে যাবে এটা আপনি কি করলেন রুমা দুর্বল হয়ে গেছে রুমা ভাবি তো না খেলে দুর্বল হয়ে যাবে না তার মানে আপনি ঠিকঠাক মতো পুশ করেন নাই হুম স্যালাইন স্যালাইন ঠিক মতো পুশ করবেন না ভালো বন্ধ একটা তুই থাম না মামা এই আমি থামতে পারুম না আমি তো ভাবিরে চিনি মামিরে চিনি আর কি সে কোথাও সহ্য করতে পারে না দেখছো না তোমরা আর পেটে কেমন সময় হয়ে গেছে গা সেগুলো দেখার অনেক মানুষ আছে শুনুন সলমন ভাই আমরা আপনার লিগে একটা বুদ্ধি বার করছি আপনি ডাক্তারের কাছে ঠিকই যাবেন কিন্তু তার আগে আমরা যা ডাক্তারের সাথে দেখা করব ফালতু বুদ্ধি বাদ কেন দর্মি আমি কোনো মতে ডাক্তারের কাছে যেতে পারবো না এক কথা কতবার বলবো ভাই আপনার যাই তৈব তো যাওয়া যদি লাগে তাহলে আপনাদেরকে কেন বলবো আপনাদেরকে কেন বলবো আর এত গিরিঙ্গি বুদ্ধি নিয়ে ঘুরেন তো এখন না হয়েছে কি মামা রন্টু মামা কোন আন্টি ওই জায়গা থেকে হিট করার পর থেকে হের মাথায় আর কোনো গিরিঙ্গি বুদ্ধি আসে না আচ্ছা শোনেন আপনি ডাক্তার কাছে যাওয়া ছাড়া অন্য কোনো কিছু যদি থাকে সেটা আমাকে বলেন না 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 আপনি শুনতে হইব মানে আপনি রাজি হইতে হইব ভাই আপনি রাজি হন আপনি কোন যে আপনি ডাক্তারের কাছে যাইবেন তারপর কি হবে তারপর আপনি ডাক্তারের সিরিয়াল পাইবেন না তারপর কইবেন যে ডাক্তার বিদেশ চলে গেছে এইভাবে মাস পার হয়ে যাইব আর মাস পার হয়ে গেল তো আপনার আর কোনো সমস্যা নাই তাই না তা নাই এইটাই একমাত্র উপায় সুলেমান ভাই এইটা ছাড়া তারে খাওয়ানোর আর কোনো উপায় আমি দেখতেছি না ঠিক আছে আমি একটু ভাবি ভাবি আমি খবরে এর আগে দেখছি স্যালাইন খেলে অনুষ্ঠান ভাঙে না নুরি তুমি কিন্তু আমাকে খুবই যন্ত্রণা দিতেছো ভাই ভাবি আমি নিজে যন্ত্রণা পাইতেছি আপনি খাইতেছেন না দেখে আমার খুব কষ্ট লাগতেছে এজন্য আপনি আপনার যন্ত্রণা দিতেছি আমি খবরে দেখছি যারা অনশন করে তার গোহাতে স্যালাইনের নল থাকে তুমি এই জন্য আমাকে বলতেছো এখন স্যালাইন লাগাইতে হাতে সেটার কোনো দরকার নেই হাতে নেওয়াও যা মুখে খাওয়াও তা মানে এখন আমাকে স্যালাইনটা খাইতে হবে খান ভাবি খাইলে একটু বল পাবেন শরীরে আমার আর বল দিয়ে কি হবে নুরি এত বছর হয়ে গেছে আমার বিয়ে হওয়া এখন পর্যন্ত আমার কোনো বাচ্চা কাচ্চা নেই বল দিয়ে কি করবো আমি কে জানি আইসে ব্যাপার তুমি ওরকম হুটহাট করে বেডরুমের মধ্যে চলে আসো কিসের জন্য রাখেন আপনি হুটহাট মানে কি ভদ্রতা জ্ঞান কি বেঁচে খাইছো রাখেন আপনি ভদ্রতা আপনি মরে যেতেছেন আর আমি ভদ্রতা থামুই যাবে না আমি মরে গেলে তোমার কি 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 করলেন আপনি এটা সে কইছে সে মরলে আপনার কি প্রশ্ন এটা প্রশ্ন এই প্রশ্ন জানেন আমি নিজে খুঁজতেছি অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু বেশি খুঁজতেছি যেদিন থেকে উনি না খেয়ে রয়েছে আন্টি এই প্রশ্ন না আমার না কলা টিপ্পা ধরতেছে আমার দায়িত্ব মারতেছে কিন্তু উত্তর খুঁজা পাইতেছি না ভালো খুব ভালো জানেন ভাবি এই যে আপনি না খেয়ে রয়েছেন কতটা কষ্ট হইতেছে আমি জানি না কিন্তু তার থেকে বেশি কষ্ট আমার হইতেছে নুরি জি এই আমাদের দেশে কোনো মানে সিনেমা বা নাটক বা না এরকম কোনো ভালো পরিচালকের সঙ্গে তোমার যোগাযোগ আছে আমি একজন সিনি তার নাটক আমি অনেক দেখি আমি ভক্ত তার নাম সাগর জাহান তারে খুঁজলে তো পাওয়া যাবো কেন তারে অভিনয় দিবেন পারবে না ভালোই তো পারবে মনে হচ্ছে হ্যাঁ চেহারা সরত ভালো আছে পারবো অভিনয়টা ভালো করে বাহ বা আন্টি বাহ রুমা ভাবি আহ আর এর কি হলো এই আপনি নকল ভুল মিথ্যার মধ্যে থাকতে থাকতে এই আসলটা চিনলেন না
আপনাকে মনের মধ্যে নকলের ফিল্টারটা না পরিষ্কার করেন দয়া করে, নাহলে চমতে চমতে ময়লাগুলা টিকবে না বেশি দিন।